তোমার কারণে আমি শান্তি পাইলাম না আরে ছেলের বউ বলে মা তুমি কবে মরবাই আমার বুঝে আসে না আর কতদিন আমার এরকম ভাবে জ্বালাইবা জানাম দুখুনি মা দুইটা চোখের পানি ছেড়ে দিয়া মা কান্দে মা কান্দে আর কই বৌমা রে ও বৌমা আমার মরণ আমার আল্লাহ যেই ভাব রাখছে মা ওই দিন তো আমার হইব কারণ মরণের চাবি কাটি একমাত্র আমার আল্লাহর হাতে কুল্লু নাফসিন জাইকাতুল মাউত হঠাৎ একদিন নজর আইলে বাসি দিব রে আমার গলে শেষ করিবে আমারি জীবন পাগল ময়ন হঠাৎ একদিন আসরাইলে বাসি দিব রে আমার গলে শেষ করিবে আমারি জীবন পাগল ময়ন তুই মরিলে সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল ময়ন একবার বলি না রে তোর হইব রে মরয়ন পাগল মোহন একবার বলি না রে তোর হইব রে মরণ বন্ধু বান্ধব আছে যত এই জানা যায় বেড়ে সত শেষ করিব আমারি দাফন পাগল ময়ন বন্ধু বান্ধব আছে যত জানা যায় বেড়ে সত শেষ করিবে আমারি দাফন পাগল ময়ন তুই মরিলে সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন একবার ভাবলি না রে তোর হইব রে মরণ আরে জনম দুখুনি মা কান্দে আর কইব মা রে রাগ কইর না মা আমার বয়স হয়ে গেছে রে মা আমার বয়সটা বাইরে গেছে গো মা ও মা আগের মতো তো আর চলতে পারি না আগের মতো আর হাঁটতে পারি না আগের মতো তো আর নিজের খাবার নিজে তৈরি করতে পারি না ও মা আজকে এক গ্লাস পানি আমি নিজের হাতে আইনা খাবো এমন শক্তি আমার নাই মা গো আজকে তুমি আমার এত কষ্ট দিয়ে কথা বলো এইবার বৌমা কই বুড়ি রে তোর জ্বালায় আর থাকতে পারবো না তুই নইলে মরবি আর আমি নইলে এই বাড়ি ছাড়বো এই বাড়িতে আমি থাকবো না এরকম ভাবে কর্কশ বাসায় শাশুড়ির সাথে কথা বলে মা জননী দুইটা চোখের পানি দিয়া গরম পানি সাইরা দিছে গো দুইটা চোখ বেবে গরম পানি পরে কান্দার কয় আল্লাহ ও মালিক আমার মরণ তুমি কোন
সময় লাইকা রাগস জানি না আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা হায়াত মউতের চাবিকাঠি তো তোমার হাতে ও মালিক কোন সময় আমার মরণ রাখছো আমি জানি না আল্লাহ আমার মরণটা তুমি যখন রাখছো তাড়াতাড়ি নিয়েই যাও আল্লাহ গো আমারে আর কষ্ট দিও না জনম দুখনি মা চোখের পানি সাইরা সাইরা কান্দে গো ওই রাত্রিতে এইবার সারাটা দিন তার সন্তানটা পরিশ্রম কইরা গভীর রাতে বাড়ির ভিতরে প্রবেশ করা মাত্র বউ ডাক দিয়া কয়ে স্বামী গো সারাটা দিন আপনি তো আনন্দই করেন কিন্তু আমি তো ভালো থাকতে পারি না ছেলেটার সারাদিন পরিশ্রম কইরা বাড়িতে আইছে বউ এইবার কথা শুরু কইরা দিছে গো এইবার বউয়ের দিকে তাকায় বলে কি হয়েছে বলে তুমি সারাদিন তো আনন্দে মাইতে থাকো গো আর বাড়ির ভিতর তোমার বিদ্যা মায়ের খেদমত করে করতে হয় তোমার বিদ্যা মায়ের সেবা যত্ন করতে হয় তোমার বিদ্যা মায়ের খেদমত করতে যাইয়া আমি তো আর ভালো থাকতে পারি না তার কাপড়গুলো ময়লাগুলো পরিষ্কার করতে হয় বিছানাটা পরিষ্কার করতে হয় এটা আমার দ্বারা সম্ভব না তোমার বাইরে যদি বাড়িতে রাখো গো আমি তোমার বিবি বাড়িতে থাকতে পারবো না এইবার ছেলেটা তুই একটা চোখের পানি সাইরা দিয়া কান্দার কই বিবি রে সারাটা দিন আমি পরিশ্রম কইরা তোমাদের জন্য খাবার আনছি গো আর তুমি আমাকে এরকম ভাবে কষ্ট দিয়ে কথা বলো বিবি কয় স্বামী গো তোমার মা যদি এই বাড়ি থাকে গো আমি তোমার বাড়িতে থাকতে পারবো না ও স্বামী গো এই বাড়ির ভিতর যদি তোমার মায়েরে রাখো আমি আর তোমার বাড়ি থাকবো না আমি আমার বাবার বাড়ি চলে যাব এইবার সন্তানটা সুখের পানি সাইরা দিয়া গো ঘরের ভিতর থাকতে পারে না এইবার চোখ বড় পানি ভোগ বড় ব্যথা নিয়া ঘর থেকে গভীর রাত্রে বের হয়ে একটা গাছের নিচে বইসে বাহিরে গাছের নিচে বইসে ভাবতেছে কি করা যায় সন্তান বাহিরে কাছের নিচে বৈশা চিন্তা করে মা জননীর কারণে আজকে আমি শান্তি পাই না মায়ের জন্য আজকে বাড়িতে আমার শান্তি নাই আমার বিবি থাকতে চাই না মায়ের জন্য আমার বিবির কথা শুনতে হয় এই মারে যদি আমি বাড়িতে রাখি গো তাইলে তো আমার বিবি থাকিতে পারবে না আমার বিবিকে রাখতে হইব অতএব আমার মারে আমি বইলা যাইতে পারবো কিন্তু বিবিরে আমি ভুলতে পারবো না এই সন্তানটা এবার জনম দুখনি মায়ের বাড়ি থেকে বের করার জন্য গভীর রাত্রে চিন্তা কইরা গো একটা জুরি নিয়া আইছে একটা জুরি নিয়া গো রাত্রে যখন মায়ের ঘরের দরজার সামনে দাঁড়াইছে মায় আমার কেমন মারে ভাই সন্তানের পায়ের আওয়াজ পাইয়া মা ডাক দিয়া কয় হে বাবা গো আমার ঘরের দরজার সামনে তোমার পায়ের শব্দ পাইলাম আমার দরজার সামনে আইসনি সন্তান ডাক দিয়া কয় মা ও মা আমি তোমার কাছে আইছি রে মা তোমাকে আমি চিকিৎসা করাইতে চাই ও মা ঘরের ভিতর তুমি সারাটা দিন শুয়ে থাকো ও মা আজ কয়েকটা বছর পার হয়ে যায় মা গো এত কষ্ট করো আমি তোমার জন্য একটা ভালো কবিরাজের সন্তান পাইছি ঝুরিটা নিয়া যখন রুমের ভিতরে ডুইকা পড়ছে গো মা ডাক দিয়া কয় বাবা এই জুরি দিয়া তুমি কি করবা সন্তান কয় মা এই জুরির
মধ্যে তোমারে বসাইয়া রে বা আমি তোমারে মাথায় কইরা নিয়া যাব কবিরাজ বাড়ি চিকিৎসা করাব মা চিন্তা করে আর কয় আল্লাহ আমার সন্তান আমার এত ভালোবাসে আমার সন্তান আমার চিকিৎসা করাইতে চায় জুরির মধ্যে নিয়া আমার সন্তান মাথায় কইরা কবিরাজ বাড়ি যাইতে চায় এত সুন্দর সন্তান আমার এত খিদমত করে মা খুশি হয়ে সন্তানের জন্য দোয়া করে কিন্তু সন্তানের মনের ভিতরে এইবার শয়তানি ভাব শুরু হয়ে গেছে গো সন্তানটা মায়েরে মারার জন্য একটা ফান তৈরি করছে সন্তান চিন্তা করে ঘরের ভিতর থেকে মারে জুরির মধ্যে কইরা যদি একটা বাঘ আমার মায়েরে দেখিতে পারে বাঘে খাইব আমার আর কোনো টেনশন করতে হইব না আমার মায়ের জন্য আর কথা শুনতে হইব না এই সন্তান মা জরুরির মারার জন্য বলে মা ও মা তোমারে চিকিৎসা করাইতে চাই গো মা এই জুরির মধ্যে তোমারে নিয়ে যাব মায়েরে যখন এই জুরিতে উঠাই গো মা ডাক দিয়া কয় বাবা রে তুমি কোন ডাক্তার দেখাইবা তুমি কোন কবিরাজ দেখাইবা রে বাবা তুমি কোথায় আমার চিকিৎসা করবা ও বাবা আমার তো বয়স হয়ে গেছে রে বাবা আগের মতো আর চলতে পারি না আগের মতো তার হাঁটতে পারি না আগের মতো চোখেও দেখি না আগের মতো চোখে আমি দেখি না এখন জানি আমার হইয়া গেছে কেমনের কেমন আগের মতো চোখে আমি দেখি না এখন সগো জানি আমার হইয়া গেছে কেমনের কেমন আগের মতো কানে আমি শুনি না এখন হে কান জানি আমার হইয়া গেছে কেমনের কেমন লোকে বলে আমার চোখে সানি পড়েছে আমি বলি আমার মরার চিঠি এসেছে লোকে বলে আমি নাকি বইরা আছি আমি আমার মরার চিঠি এসেছে মা ডাক দিয়া কইলা দূরে ও আমার চিকিৎসা করাইতে যাও আমার ভালো কবিরাজ দেখাইতে যাও এই জাদু রে আমি আর বেশি দিন বাঁচবো না আমার জন্য এত কষ্ট করতে হইব না সন্তান কয় মা গো চলো যাই তোমার চিকিৎসা করাইতে চায় এই কইলা জুরিতে নিয়ে যখন জঙ্গলের ভিতরে গভীর রাত্রে রওনা হয় মা তো বোঝে না রে বাই মায়ের মনটা তো সাদা মা তো বুঝতে পারে নাই আমার সন্তান আমারে মারার জন্য জঙ্গলে নিয়ে যায় জঙ্গলে নিয়ে যখন গভীর রাত্রে জঙ্গলের ভিতরে মারে জুরির ভিতর দিকে পালাইয়া দিছে গো মা ডাক দিয়া কয় বাবা আমারে তুমি কেমনে ফালাইলা ও বাবা আমার হাতে ব্যথা পাইছি রে বাবা আমার পায়ে ব্যথা পাইছি সন্তানের মনে মায়া লাগে না এই মায়ের জঙ্গলের ভিতর রাইখা যখন সইলা যায় মা দেখে আর দুইটা চোখের পানি মালায় মা বুঝা বালাইছে রে মা বুঝা বালাইছে
মা চিন্তা করে আমাকে লালন পালন করতে যাইয়া আমার খেদমত করতে যাইয়া আমার সন্তান বিরক্ত হয়ে গেছে গো আজকে আমার জন্য বনের বাগে খায় এই জন্য সন্তান আমার জঙ্গলের ভিতর রাইখা যায় আরে সন্তান খাইটা যায় মা একটা কান্না কইরা আওয়াজ দিয়া কি জন্য কয় সন্তানের মনে মানে না সন্তান এইবার ধীরে 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 রওনা হয় দুখুনি মা কি যেন বলে রে ভাই সন্তান এইবার পিছন দিয়ে তাকায় দেখ মা যেন হাত তুলে কি কয় এইবার সন্তানের মনে মানে না এইবার জনম দুখুনি মায়ের দিকে আবার পা বাড়াইছে আরে মা তুই উপর গায়া পড়ছে রে ভাই কিন্তু দুইটা হাত বাড়ায়া কি যেন গুনগুন করে গায় সন্তান পিছনে যায় দাঁড়াইছে গো আর জনম দুখুনি মা কি কয় শুনতে চায় মায়ের কথা শোনার জন্য সন্তান যখন পিছনে দাঁড়াইয়া গেছে রে মা ডাক দিয়া কয় আল্লাহ আমার জাদুটায় আমারে গভীর রাত্রে জঙ্গলের ভিতরে রাইখা যায় ও মালিক আমার জাদুরে আমি কোনদিন ব্যথা দেই নাই আমার জাদুরে আমি কোনদিন কষ্ট দেই নাই আমি নিজে না খাইয়াই আমার জাদুরে খাওয়াইছি নিজে একটা ভালো পোশাক না পইরাই আমার সন্তানরে পড়াইছি আজকে আমার সন্তান আমার জঙ্গলের ভিতর রাইখা এই গভীর রাত্রে জঙ্গলের ভিতর দিয়া খাইটা যাইব আমার সন্তান একা একা বাড়ির দিকে রওনা দিছে ও মালিক আমি জনম দুখুনি মা তোমার কাছে জানাই রে আল্লাহ আমার সন্তানটা রাস্তায় যেন কোনো বিপদে না পড়ে আমার সন্তান রে বনের বাঘে যেন আক্রমণ না করে আমার জাদুটারে তুমি ভালোভাবে সহি সালামতে বাড়িতে পৌঁছাইয়া দিও এই কথা সন্তান যখন শুনছে গো আর মনে মানে না এইবার আর দেরি করে না জনম দুখুনি মায়ের দুইটা পা সরাই ধরে কান্দার কইবা রে মা ও আমি তোমারে কষ্ট দিছি রে মা আমি তোমারে দুঃখ দিছি রে মা ও মা গো আজকে তুমি যদি আমারে নাপ মাপ না করো আল্লাহ আমারে মাপ করবে না ও মা তোমাকে মারার জন্য আমি জঙ্গলের ভিতর সাপ বিচ্ছার কোনো ভয় রাখি নাই আমি তোমাকে এই জঙ্গলের ভিতর রাইখা দিছি বাঘে জন খায় সাপে জন তোমারে খায় অথচ মারে মা তুমি কেমন মা নিজের চিন্তা করলা না রে মা তুমি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করলা ও মা আমি তোমার কাছে মাপ চাই তুমি মাপ করো আল্লাহর দরবারে সন্তান দুইটা চোখের পানি বলে কান্দার কই আল্লাহ তুমি আমারে মাপ কইরা দাও সন্তান মায়ের কাছে পা দইরা কই মা রে আর বাকি জীবনে এমন কষ্ট দেব না জোর জোরে কন্যা আল্লাহু আকবার বন্ধুরা রে আমার ভালো করে শুইনা নাও আমার আল্লাহ পবিত্র কোরআনের কারিমের ভিতর ঘোষণা কইরা দেয় ইন্না জাহান্নামা কানাত মিরসাদা ঘোষণা কার একসাথে বলেন বন্ধুরা রে আমার আমার আল্লাহ বললেন আমি আল্লাহ জাহান্নাম বানাইছি ইন্না জাহান্নাম কানাত মিরসাদা এই জাহান্নাম একটা গোপন ভাত এ আমার রাজশাহী বাসীরা এ আমার পুটিয়া তানা বাসীরা এ আমার বারুই বানা বাসীরা আমার আল্লাহ জান্নাত বানাইলেন জাহান্নাম বানাইলেন আল্লাহ কয় জিবরাই যাও 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 আমি আল্লাহ জান্নাত বানাইলেন
মারাইছি জাহান্নাম মারাইছি ও জিবরাইল জারে জিবরাইল যা আমার জাহান্নামটা একটু ভ্রমণ কইরা দেখো আমার যন্ত্রণাটা একটু ভ্রমণ কইরা দেখো জিবরাইল হুকুম পায়া আগাছে গো জিবরাইল এবার জাহান্নামের ভিতরে যাইয়া একটা মিনিটও দেরি করে না রে ভাই যায়া দেখে জাহান্নামের আগুন এক পাশের আগুন এরকম ভাবে খায় তাফসীরের ভিতর উল্লেখ করা হয় আমার নবী বলেন এই পাশের আগুন এই পাশের আগুন রে এইভাবে খায় এই পাশের আগুন এই পাশের আগুন রে এইভাবে খায় আমার পটিয়া তালা বাসিরা এই জীবন তো জীবন নাই রে ভাই এ আমার মুরব্বী বাবারা এই দুনিয়াতে আইছি মরণ একদিন আসবে কতক্ষণ ঠিক কিনা জীবন কয়বার কতক্ষণ থাকে জীবন কয়বার একসাথে বলেন কয়বার মরণ কয়বার আমার রাজশাহী জেলা বাসীরা তোমরা সবাই সাক্ষী দিলা হুজুর জীবন হইল একবার মরণ হইল একবার আমি সিরাজগঞ্জের হুজুর তোমাদেরকে জানাইয়া যাই রে ভাই মিথ্যা ওয়াজ করব না প্রমাণ দিয়া যাব জীবন কিন্তু একবার না রে ভাই জীবন হইব বারবার আর মরণ মাত্র একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ হঠাৎ একদিন ফাঁসি দিব রে আমার গলে শেষ করিব আমার জীবন পাগল মন হঠাৎ একদিন আজরাইল ফাঁসি দিব রে আমার গলে শেষ করিব আমার জীবন পাগল ময়ন তুই মরিলে সঙ্গের সাথে পাইবি না একজন পাগল মন একবার বাবলি না রে তোর হইব রে মরণ পাগল মন একবার বাবলি নারে তোর হই বলে মরণ সুরে সুরে কোন কথা ঠিক কিনা আরে বন্ধু বান্ধব আছে যত জানা যায় শিবের শত শেষ করিব আমারই দাফন পাগল মন আমার সভাপতি সাহেবের এইখানে যদি মরণ হয় সভাপতি সাহেবের এই মজলিসে যদি মরণ হয় সভাপতি সাহেবরে কি ঘরে নিব কথা বল আরে সভাপতি এত কষ্ট করে একটা বাড়ি সাজাইছে এত সুন্দর দালালের সাজাইলা এত সুন্দর সংসার সাজাইলা অত সেই মজলিসে যদি মারা যায় এই দুনিয়ার মানুষ এত নিষ্ঠুর রে ভাই এই সভাপতি সাহেব আর ঘরে তুলবে না এই মজলিস থেকে দরাদরি কইরা নিয়া এইবার বাড়ির উঠানে রাইখা দিব জোরে কোন কথা ঠিক কিনা আরে কেউ বা বলবে এইবার গোসল করাও রে কেউ বা বলবে কাফনের কাপড় নিয়ে আসবা কেউ বা বলবে পাশ কাটো কেউ বা বলে কবর করো জোরে কোন কথা ঠিক কিনা বন্ধু বান্ধব আছে যত যাতা যারা শিবের শত শেষ করিব আমারই দাফন পাগল মন বন্ধু বান্ধব আছে যত যাতা যারা শিবের শত শেষ করিব আমারই দাফন পাগল মন তুই মরিলে সঙ্গের সাথে পাইবি না একজন পাগল মন একবার বাবলি না রে তোর হইব রে মরণ পাগল মন একবার বাবলি রে তোর হই বলে মরণ সুরে সুরে কোন কথা ঠিক কিনা আমার বারই বারামাসীরা আল্লাহ কয় জিবরাইল ইন্ন
না জাহান্নামা কানাত মির সদা ও জিবরাইল আমি আল্লাহ একটা গোপন ফাত তৈরি করছি জাহান্নাম যাও যাও একটু জাহান্নাম কা দেখে আসো আরে জিবরাইল যাবে রে একটা মিনিট তাগেতে সাইদা জিবরাইল পাগল বেশে দৌড়ায়া বের হয়ে আসে এইবার আল্লাহ কয় জিবরাইল জাহান্নাম দেখছরে জিবরাইল কেমন লাগে জিবরাইল কান্দে আর কয় আল্লাহি তাআলা আল্লাহি তাআলা আল্লাহি তাআলা আল্লাহ তোমার কসম পৃথিবীর একটা মানুষ জাহান্নামে যাবে না জোর জোরে কন্না সুবহানাল্লাহ ও গো মায়ার নবী গো সালামবের মত দেইকারে লইতাম জীবনে ও গো মায়ার নবী গো সালামবের মত দেইকারে লইতাম জীবনে চিকার মেরে কতলা আল্লাহু আকবার আরে জিবরাইল কয় আল্লাহ গো মালিক পৃথিবীর একটা মানুষ জাহান্নামে যাবে না একটা মানুষ জাহান্নামে যাবে না আল্লাহ কয় জিবরাইল জাহান্নাম দেখলে একবার জান্নাতটা দেইখায় আসো এইবার জিবরাইল জান্নাতের ভিতর প্রবেশ করে আর বের হয় না আরে জিবরাইল জান্নাতের ভিতরে যাইয়া ফুল দেখে রে আমার রাজশাহী জিবরাইল জান্নাতের ভিতর নাস নিয়ামত দেখে জান্নাতের ভিতর সুন্দর সুন্দর খাবার দেখে আমার মুরব্বি বাবারা ভালো করে শুনে নাও এই জান্নাতের ভিতর অনেক ধরনের খাবার রয়ে গেছে আশরাফ থানভীর লেখা একটা কিতাব কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত ভালো করে শুনে নাও আশরাফ থানভীর লেখা কিতাব এই কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত এই বাবে জান্নাত কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই জান্নাতের ভিতর এক একটা আঙ্গুর আমার আপনার হাতে পড়ে তিন হাত করে লম্বা হবে জোরে জোরে করেন না সুবহানাল্লাহ আরে জান্নাতের ভিতরে এত নাজিল নিয়ামত আশরাফুল তারবীর রহমাতুল্লাহ আলাইহি বলে রে ভাই ওই জান্নাতের ভিতরে এক একটা আপেল রসুল হবে 18 মণ জোর জোরে কন্না সুবহানাল্লাহ এ আমার মুরব্বি বাবাজি রাগো ভালো করে শুনা নাও এই জান্নাতের নাসিন নিয়ামত দেই কাজী জিবরাইল আর বের হয় না আল্লাহ ডাক মারছে জিবরাইল রে ও জিবরাইল তুমি কেন বের হও না জিবরাইল কয় আল্লাহি তাআলা আল্লাহি তাআলা আল্লাহি তাআলা আল্লাহ তোমার কসম পৃথিবীর সব মানুষ জান্নাতে যাইও পৃথিবীর সবাই জান্নাতে যাইও জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আচ্ছা ভাই আপনারা কি আমার ভাষা বুঝতেছেন বোঝা যায় নাকি শেষ করে দেব প্রধান বক্তা নিয়ে যাব আপনারা একটু আওয়াজ দিতে পারবেন ভাই ইউটিউবে দেখেন আমি শুধু বাংলাদেশ নয় ইন্ডিয়াতে কিন্তু ইন্ডিয়ার মাহফিল আগে সার্চ দিয়ে দেখবেন ইন্ডিয়ার বক্তা আওয়াজ করে আর শ্রোতারা এরকম ভাবে বসে আছে কোনো মুখ দেয়া সাউন্ড নেই শুনে লোকদের কোনো আওয়াজ পাওয়া যায় না শুধু বক্তার আওয়াজ পাওয়া যায় আর ইন্ডিয়াতে যা বলছি আমি ইন্ডিয়ান বক্তা আমি বাংলাদেশি বক্তা আমার আওয়াজ দিতে হইব আপনার কাছে আমি আওয়াজ করবো অন্ধ বক্তা আমি না আমি তো চোখে দেখি আমি তো কানে শুনি আমার কথা আপনি বুঝতেছেন কিনা সেটা আমার শুন শুনে কতক্ষণ ঠিক কিনা তাহলে ভাই আপনাদের কি কষ্ট হইতেছে সবাই একটু সময় দিবেন আমি দলিল ছাড়া ভাই কথা বলবো না একটু আপনারা একটু পিছন দিকে ভাই একটু সবাই একটু আগায় আসেন ভাই আলহামদুলিল্লাহ নাই দেখেন আমি তো মনে করছি লোকই নাই এই জান্নাতি যারা নবীর প্রেমিক যারা তারা পাগলের মতো সুইটে আসবে সরকম কথা ঠিক কিনা একটা আমরা শান গাই সবাই মিলে আসেন একটু সবাই আগে সামনে দিকে আসেন একটা শান গান ও নবীর প্রেমিকেরা আর দিয়ে সাগারা প্রেমিকেরা
আরে প্রেম কইরাছে ও মুসা নবী তোর পাহাড়ে গেল গিনতিনি গো প্রেম কইরাছে ও মুসা নবী তোর পাহাড়ে গেল গিনতিনি গো ও দেখো তার নূরে সবাই তো কোরআনের পাগল ছড়া কোন কথা ঠিক কিনা ও নবীর প্রেমী কেরা কমিটির ভাইরা কই আমার কমিটির ভাইরা একটা বালিশের ব্যবস্থা করবে আর আপনারা একটু আগে আসার জন্য একটু আমি আরেকটু কষ্ট না সামনের বাইরে আসছেন অনেক আসছেন একটু পিছনের ভাইদেরকে একটু বসার সুযোগ করে দেন সবাই একটু বসেন ভাই একটু বসলে একটু ভালো লাগবে নাকি মন নবীর প্রেম যাদের ভিতর আছে তাদের ভিতরে কোরআন এবং হাদিসের আলোচনা ভালো লাগবে কতক্ষণ ঠিক কিনা কোরআন এবং হাদিসের আলোচনা তাদের কাছে ভালো লাগবে আজকে বিশেষ করে কবরস্থানের মাহফিল আজকের মাহফিলে যেই ব্যক্তিটা বিরোধিতা করবে আজকের মাহফিলটা যেই ব্যক্তিরা চায় না যেই ব্যক্তিরা পছন্দ করে না মনে করবেন ওই ব্যক্তিটার কবরের ভয় নাই কতক্ষণ ঠিক কিনা কবরে তো আমারও যেতে হবে আপনারও যেতে হবে এটার কি বিরোধিতা করা যাবে পৃথিবীতে যত ডাক্তার কবিরা যত বাদশাহ যত হাকিম যত ক্ষমতাশীল আসছে যত বাহাদুরি করুক মরণ নিয়ে কেউ বাহাদুরি করতে পারে যেরকম পারে মরণ আসবেই এই মরণটা আমারও আসবে আপনারও আসবে যেহেতু আল্লাহ বলছে কুল্লু নাফসিং যায়কাতুল মাউত বন্ধুরা রে আমার এইবার জিবরাইল কয় আল্লাহ আল্লাহ গো আল্লাহি তাআলা আল্লাহি তাআলা আল্লাহি তাআলা আল্লাহ তোমার কসম পৃথিবীর সব মানুষ জান্নাতে যাইব পৃথিবীর সবাই জান্নাতি জোরে জোরে কন্না সুবহানাল্লাহ এবার ভালো লাগতেছে না পৃথিবীর সবাই কোথায় যাবে আপনারা কি ভাষা বুঝতেছেন ভাই আল্লাহ রসুল যখন ওয়াজ করতো কথা বলতো একটা কথা একটা শব্দ তিনবার পর্যন্ত উচ্চারণ করছে যাতে মুসল্লি বুঝতে পারে তা আপনারা যদি না বোঝেন দরকার আমি দুইবার তিনবার করব তারপরে বুঝাইতে হবে কথা ঠিক কিনা আর আমি যদি ওয়াজ করে গেলাম আপনি কিচ্ছু বুঝলেন না তাহলে বিপদ কথা কন আবার কবে যে হুজুর এতক্ষণ ধৈর্য ধরবার কত ধৈর্য ধরব প্রধান বক্তা নিয়ে আসেন ভাই ধৈর্য ধরতে ধরতে তো বসতে অনেকের ধৈর্যের লিমিট হারা যায় আছে না মানে আমি একটা উদাহরণ দেই যে দুইটা ভাই একই সাথে পড়াশোনা করছে খেলাধুলা করে বড় ভাইয়ের প্যান্টা ফাইটে গেছে বড় ভাইয়ের কি প্যান্ট ফাইটে গেছে প্যান্টা ফাইটে যাওয়ার পরে বড় ভাই তো এখন ছোট ভাইরে কইতেছে আমি তো আব্বার সাথে কথা বলে সাহস পাই না তুই তো আব্বারে বুঝায় কো আমার এদের একটা প্যান কিনে দে নাকি আপনি এখানে হাট কি পারে সোমবার এবার ছোট ভাইতে আব্বার কাছে যা করতেছে আব্বা বড় ভাইয়ের প্যান ফাইটে গেছে একটা প্যান তোকে একটু ধৈর্য ধর সোমবার দিন পুঠিয়া নাকি বারোয়ার হাট থেকে কিনে দিব
আর একটু ধৈর্য ধর তিন সপ্তাহ যখন পার হয়ে গেছে বাপ বেটা সবাই একসাথে খাইতে বসছে খাইতেছে আর বড় ভাইতে ছোট ভাইরে চিমটি দিয়ে কয় কি কয় এখন একটু আব্বারে ক আবার কত ধৈর্য ধর নিচের দিকে তাকায় দেখো ধৈর্যের বেশি বাড়া গেছে আর কত ধৈর্য ধর ভাই যেহেতু আমরা বলছি প্রধান ভক্ত আসবে আপনাদের কি কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নাই ইনশাল্লাহ এখন একটু উঁচা করা লাগে ভাই এখন হুজুর বড় হয়ে গেছে আর ছোট নাই একটু ওইদিকে যান নাই আমার কথা বুঝেন নাই ভাই এটাই কথা টানতেছে এটা টানে না আমি কি বুঝালাম কিছু তো বোঝে নাই কমিটির লোক টাকা দেয় ভাই কাছে ভালো করে দেন বক্তা কিন্তু গুমর ফাঁস করে দিব ভাই নাকি বন্ধু আছে নাকি পাইছি মেকার তো আমিও কম না রে ভাই আল্লাহ আকবর গান ওইখানে আবার মাঝখানে ফাঁকা রাখলেন কেন ভাই তিনটা জায়গায় ফাঁকা রাখা যাবে না ভাই কষ্ট হইতেছে নি চলবে আল্লাহ আকবর বন্ধুরারে আমার এইবার আল্লাহ কয় জিবরাইল তুমি জাহান্নাম ভ্রমণ করলা জান্নাত ভ্রমণ করলা ও জিবরাইল জান্নাত ভ্রমণ করলাম জান্নাত ভ্রমণ কইরা কি পাইলা আর জাহান্নামটা ভ্রমণ করে কি পাইলা জিবরাইল কয় আল্লাহ গো আমি জাহান্নামটা ভ্রমণ করে দেখলাম জাহান্নামের ভিতরে এত আযাব হয় এই আযাবের খবর যদি দুনিয়াবাসী জানতে পারে আল্লাহ এই মানুষগুলো কোনোদিনও জাহান্নামে যাবে না এই জাহান্নামের আযাবের কথা যদি প্রকাশ হয়ে যায় দুনিয়ার মানুষ জাহান্নামে যাবে না দুনিয়ার মানুষ জাহান্নামে যাবে না আল্লাহ কয় জিবরাইল জান্নাত দেখে কি পাইলা রে জিবরাইল জিবরাইল কয় আল্লাহ গো আমি জান্নাতে ভ্রমণ কইরা দেখলাম এই জান্নাতের ভিতরে এত নাস নিয়ামত এই জান্নাতের ভিতরে এত খাবার এই জান্নাতের ভিতরে এত আরাম এই জান্নাতের ভিতরে এত শুকরে আল্লাহ দুনিয়ার মানুষ যদি এই খবর পায়া যায় গো সবাই জান্নাতে যাওয়ার জন্য পাগল হয়ে যাইব জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আরে পাগল পাগল হাতে সালাউদ্দিন দেওয়ানা নবী আর আমার পাগল খো
কইরোনা রাসূলার আমারে কান্দায়োলা এইবার আল্লাহ কয় জিবরাইল রে ও জিবরাইল জান্নাতের ভিতরে দেখলা জাহান্নামের ভিতরে দেখলা এইবার জাহান্নামের একটা এরিয়া আছে জাহান্নামের একটা এরিয়া আছে জান্নাতের একটা এরিয়া আছে ও জিবরাইল জাহান্নামের চারপাশ দিয়ে ঘুরাই এরিয়াটা বাউন্ডারি দা দেখা যাও এই মাহফিলের আয়োজন করছে একটা বাউন্ডারি আছে না হ্যাঁ এখন আপনারা কষ্ট করে মাহফিলের প্যান্ডেলে বসে বসে আলোচনা শুনতেছেন আর আরেকজন যদি বাড়িতে শুয়ে থেকে বসে আলোচনা শুনে একই সব হবে হবে কোনদিন সম্ভব না কথা কোন ঠিক কি না বন্ধুরা রে আমার মুরগির নিচে ডিম রাখলে ওমে বসাইলে ডিমে বাচ্চা দেয় আর ডিম দশটা যদি মুরগির নিচে রাখা হয় আর দশটা যদি বাইরে রাখা হয় আরে কিছুদিন পরে দশটা দিবে বাচ্চা দিবার বাকি দশটা পয়সা যাবে কথা কোন আর এই পচা ডিম কিন্তু বাড়ির ভিতর ফালানো যায় না আগেকার মুরগিরা পচা ডিম দূরে ফালাইতো কথা কোন আজকে যারা মাহফিলের বিরোধিতা করবারে ভাই আজকে যারা মাহফিলের বিরোধিতা করবা আজকে কবরের মাহফিল কবরের কথা স্মরণ করা হইতাছে এই কবরস্থানে আবারও চাইতে হবে যে বিরোধিতা করবে তারও কথা কোন ঠিক না হে আমার রাজশাহী জেলাবাসীরা গো আল্লাহ কয় জিবরাইল জাহান্নামের ভিতরে দেইখা বললা সবাই যাবে জান্নাতে জাহান্নামে কেউ যাবে না ও জিবরাইল আমি আল্লাহ জান্নাতের একটা এরিয়া বানাইছি জাহান্নামের একটা এরিয়া বানাইছি যাও রে জিবরাইল এই জাহান্নামের এরিয়াটা ভ্রমণ করে দেখো জান্নাতের এরিয়াটা ভ্রমণ করে দেখো এইবার জিবরাইল যখন ভ্রমণ করে রে বন্ধু জাহান্নামের এরিয়া দেইখা জিবরাইল কান্দে রে বারই পাড়াবাসীরা জিবরাইল খান্দার কয় আল্লাহ আল্লাহ তাআলা আল্লাহ জাহান্নামের এরিয়া ভ্রমণ করে পাইলাম পৃথিবীর সব মানুষই জাহান্নামে যাইব পৃথিবীর সবাই জাহান্নামে যাইব আল্লাহ কয় জিবরাইল রে ও জিবরাইল যা 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 এইবার জান্নাতটা ভ্রমণ করে দেখবা জান্নাতের চারপাশ দিয়ে ভ্রমণ করবা জিবরাইল জান্নাতের চারপাশ দিয়া ভ্রমণ করে রে বন্ধু নারে তাকবীর প্রধান বক্তার আগমন প্রধান বক্তার আগমন মাহফিলের পক্ষ থেকে রাজশাহীর পক্ষ থেকে বাংলাদেশের পক্ষ থেকে নারে তাকবীর আজকের মাহফিলের প্রধান বক্তাকে আল্লাহ কবুল করুক আজকের মাহফিল থেকে আল্লাহ কবুল করুক সবাই জন আমিন কি ভাই বক্তা নিয়ে আসবো বক্তা চলে আসছে আরেকটু চলবে আল্লাহ আকবার বল তাহলে আমরা আরেকটু ভাই যারা পিছনে একটু কষ্ট একটু ভাই একটু কষ্ট করেন ভাই আমি তো আপনাদের এলাকার মেহমান কথা বলেন ঠিক কিনা আমি একজন মুসাফির আমি আর কিছু না করলে ভাই আপনি তো আপনাদের জন্য মন করে দোয়া করতে পারবো নাকি বল দেখেন বাংলাদেশের প্রতিটা জেলাতে আমি প্রোগ্রাম করি প্রত্যেকটা জেলাতে আমার আল্লাহর রহমতে প্রোগ্রাম আছে ইউটিউবের মাধ্যমে দেখতে পারবেন তো আমি আপনাদের মাঝে আসছি ভাই আমি আপনাদের জন্য আর কিছু না করলে একটু মন ভরে দোয়া করতে চাই যারা দোয়ার পাগল যারা দোয়ার পক্ষে আমি তাদেরকে বলি যারা আলেম ওলামাদের পক্ষে যারা কোরআনের পক্ষে যারা রসুলের পক্ষে যারা হাদিসের পক্ষে তারা একটু আজকের মাহফিল থেকে জাঁকজমক করার জন্য একটু সবাই শরীক হন সবাই একটু চারপাশে আগে আসেন 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 ভাই এটি জিকির করতে করতে আসেন লা ইলাহা পিছনে ভাইরা আই বসেন বসেন আলো জোরে লা ইলাহা এক সাথে লা ইলাহা ভাই আলেম ওলামাদের বিরোধিতা করা যাবে এই যে আমি আজকে ওয়াজ করছি আমি কি কারো বিরুদ্ধে বলতেছি হ্যাঁ আমি কি কোনো বিরুদ্ধে কথা বলতেছি কাউকে কষ্ট দিয়ে বলতেছি ভাই আমার কথা শোনেন আলেম ওলামাদের বিরোধিতা করেন না
আলেম ওলামা আমাদেরকে ভালোবাসেন, আলেম ওলামা যা বলে একটু মনোযোগ সহকারে শুই না, একটু বুঝে আমল করার জন্য চেষ্টা করেন। আমরা এত কথা বলি, এত ভাবে বুঝাই, তারপরে একদল লোক সকালবেলা উঠতে কব, হ্যাঁ দ্বিতীয় ভাগ তান শুনো কি শুই থাকে কথা আসে না এরকম। ওরে যদি আইনি স্টেজে বসান সারা দিন ওর বাইরে ওর ভিতরে একটা ভালো কথা বলে না, ও খালি কবো অমুক বক্তা খারাপ, অমুক বক্তা খারাপ, অমুক ও একাই ভালো কথা কন, এরকম বিরোধিতার লোক আসে না নাই। এই জন্য আমি বলি সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘিনা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না, এই মোল্লা সারা তোর জানা যা কেহ করবে না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা, ওতে ওতে করলে কি বলি একবারও ভাবলি না, এই মোল্লা সারা তোর জানাজা কেহ করবে না, আয়া এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা। আমি এক জায়গায় একটা শান গাইছি, একজনের গায়ে লাগিয়ে গেছে জৈলাপুর আর মাটি গুলজা পুরা যা আছে মানে দুক দুক করে জ্বলতেছে, অনুষ্ঠানটা ছিল চল্লিশা, তার বাপ মা এখন কি করছে আল্লাহ জানে, মানে যে যার গায়ে লাগছে ওনার কথা বলতেছি, উনি মনে হয় জীবনে বাপ মায়ের ভালোবাসে নাই, যার কথা কলজা লেগে গেছে। আমি বলছি যে যারা চল্লিশা অনুষ্ঠান করে আমারে দিয়ে মাহফিল করাও, আমারে দাওয়াত দিতে হলে শর্ত আছে, কি আছে শর্ত আছে, আমি বলছি আমারে যদি দাওয়াত দিতে হয় যে সন্তান মা বাপরে বাদ দেয় নাই ওই সন্তান মা বাপ মরার পরে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়াইবো, ওই দোয়ার অনুষ্ঠানে আমি নাই। কথা কন না কে, আর যে সন্তান বাপ মায়েরে বাচ্চা থাকতে খাওয়াইছে মরার পরে অনুষ্ঠান করবে, আর অনুষ্ঠানে আমি আত্মা বইরে কলজা বইরে দোয়া করে দেবো, কথা কন ঠিক কিনা। আচ্ছা আমি কি দোয়ার বিরুদ্ধে বলছি, হ্যাঁ আমি বলছি যে বাপ মারে বাচ্চা থাকতে বাদ দেয় না মরার পরে সারা গ্রামের মানুষ খাওয়াই ওর জুতার বাড়ি, এই কথা বল না কে, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পারার লোক ডেকে মোহন মার, মরলে খাওয়াও পারার লোক ডেকে আসে না নাই, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পারার লোক ডেকে মোহন মার, মরলে খাওয়াও পারার লোক ডেকে, মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা বাইরে তোমার মা বাবা, মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা বাইরে তোমার মা বাবা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পারার লোক ডেকে মোহন মার, মরলে খাওয়াও পারার লোক ডেকে, জোরে জোরে কোন কথা ঠিক কি, এরকম লোক আসে না নাই। বাপ মারে কষ্ট দেওয়া যাবে, জোরে করে কষ্ট দেওয়া যাবে, কি ভাই আপনাদের কি কষ্ট হইতেছে, ওয়াজের মাঝে মাঝে যদি কিছু উচিত কথা না কই তালে ওয়াজ জমে না, কথা বল বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট স্বামীর কষ্ট হয়, জোরে জোরে কোন কথা ঠিক কিনা, ধীরে ধীরে আলোচনায় আসিব বন্ধুরা ভালো করে শুনে নাও, এইবার আল্লাহ কয় জীবন আই
তুমি জান্নাতের চারপাশে ভ্রমণ কইরা জান্নাতের চারপাশে ভ্রমণ করে দেখো কি দেখা যায় জান্নাতের চারপাশে দেইখা জিবরাইল কান্দার কয় আল্লাহি তাআলা আল্লাহ তোমার কসম পৃথিবীর একটা মানুষ জান্নাতে যেতে পারবে না ভিতরে দেখে বলছে সবাই জান্নাতি কথা কোন ঠিক কি ভিতরে দেখে বলছে সবাই জান্নাতি আর এরিয়া বাউন্ডারি দেখে বলছে সবাই জাহান্নামী কথা কি আপনারা বুঝতেছেন আচ্ছা এই বেড়াটা তাহলে কি দিয়ে দিয়েছে জানার দরকার আছে না নাই জান্নাতের বেড়া আর জাহান্নামের বেড়া জান্নাতের বাউন্ডারি আর জাহান্নামের বাউন্ডারি কি দিয়ে দিয়েছে আপনারা কি শুনবেন ভাই এই বেড়াটা কিন্তু দুনিয়াতে আছে বেড়াটা কোথায় হাদিসের কথা পৃথিবীর কোন আলেম উল্টাতে পারবে না কোন আলেম না আমি আপনাদের মাঝে যতটুকু কথা বলতেছি দলিল দিয়ে কথা বলছি হাদিসের ভিতর আসছে হাজারে একজন যাবে জান্নাতে বাকি 999 জন মানুষ যাবে জাহান্নামে কথা কি আপনারা বুঝতেছেন ভাই তাহলে এইবার ভালো করে শুনে নেন জাহান্নাম কি কথা বলতে পারে জাহান্নাম কি কথা বলতে পারে হ্যাঁ জানবেন ভালো করে শুনলে বুঝতে পারবেন তাহলে সে জানা হবে বন্ধুরা রে আমার এই জান্নাতে জাহান্নামের বর্ণনাটা ভালো করে শুনে নাও বর্ণনাটা ভালো করে শুনে নাও আরে আমার নবী রহমাতাল লিল আলামিন নবী যখন মিরাজে যাইরে রাজশাহী জেলা বাসীরা আমার নবী মিরাজে যাইরে ভাই চতুর্থ আসমানে যাইয়া দেখি এমন একজন নবী এমন একজন নবী ওই আসমানের ভিতরে রে ভাই দুইটা চোখের পানি পালায়া পালায়া কান্দে আল্লাহু আকবার ক আরে সেই নবী কান্দে রে বারই পাড়াবাসীরা ওই নবীটা চোখের পানি পালাইয়া জান্নাতের দরজায় দরজায় ঘুরতেছে জান্নাতের দরজায় টোকা দেয় জান্নাতের দরজায় টোকা দেয় জান্নাতের দরজা খোলা হয় না আবার দৌড়ায় আরেকটা জান্নাতে যায় ওই জান্নাতের দরজা খোলা হয় না আবার দৌড়ায় আরেকটা যায় ওটাও খোলা হয় না এইবারে কাঁদতে কাঁদতে আবার নতুন করে আসে রে ভাই আমার নবী দেইখা কয় জিবরাইল কি হয় কি করতেছে জিবরাইল কয় আর রাসূল আল্লাহ নবী গো জান্নাতে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে এই নবীটা জান্নাতে যাওয়ার জন্য এই দরজায় দরজায় টোকা দেয় আমার নবী যখন দাঁড়াইছে রে আমার নবীর চোখে চোখ বইরা গেছে গো ওই নবীটা দৌড়াইসা আমার নবীর সালাম দিয়া কয় ইয়া রাসূল আল্লাহ নবী গো আপনি নবীরে দেখার জন্যই আমি ইদ্রিস নবী একদিন নয় এক মাস নয় এক বছর নয় দুই বছর নয় ইয়া রাসূল আল্লাহ নবী গো আমি ইদ্রিস শত শত বছর ধইরা অপেক্ষা করতেছি জোর জোরে কই না সুবহানাল্লাহ আরে সিরাতে ইশাদের ভিতর উল্লেখ করা হয় রে বাবে জান্নাতি কিতাবের ভিতর উল্লেখ করা হয় ইদ্রিস নবী কান্দার কই নবী গো আপনাকে দেখার জন্য আমি ইদ্রিস নবী শত শত বছর ধইরা অপেক্ষা করতেছি জোরে জোরে কই না সুবহানাল্লাহ আমার নবী কয় হে ভাই ইদ্রিস ও ভাই ইদ্রিস রে তুমি দৌড়ায় দৌড়ায় এই দরজা থেকে ওই দরজা ওই দরজা থেকে ওই দরজা ঘুরতেছো কারণটা কি ইদ্রিস নবী কান্দার কয়া রাসূল আল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি ইদ্রিস নবী জান্নাতে যাওয়ার জন্য পাগল ইয়া রাসূল আল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি জান্নাতে যাওয়ার জন্য পাগল পারা আমার নবী কয় তুমি জান্নাতে যাও না কেন বলি ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি যখন জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের দরজায় টোকা মারি গো নবী আমি জান্নাতের দরজার সামনে দাঁড়ায়া যখন ডাক মারি ভিতর থেকে জবাব আসে কে আপনি কে আমি বলি আমি ইদ্রিস নবী জান্নাতের দরজা খুইলা দাও বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো
জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসে এই জান্নাতের দরজা খোলা যাবে না আমি বলি কেন খোলা যাবে না ভিতর থেকে জবাব আসে নবী গো এই জান্নাতটা আখিরি জামানার নবী আখিরি নবীর উম্মতের জন্য আবার আল্লাহ রিজার্ভ কইরা পালাইছে জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আমাদের জন্য জান্নাত কি করা আছে হ্যাঁ জোরে কোন রিজার্ভ করা আছে আমার মুরব্বি বাবারা আপনারা বুঝবেন কিনা রিজার্ভ করে কয় আপনাদের রাস্তা দিয়ে যেই গাড়ি ঘোড়া চলে এই বাসগুলো যখন চলাচল করে বাসের সামনে ছোট্ট একটা সাইনবোর্ড দেওয়া থাকে রিজার্ভ কি রিজার্ভ এই বাসটা যখন আপনারা রিজার্ভ করে নিতেছেন আজকের মাহফিলের লোক যদি রিজার্ভ করে নিয়ে রওনা দেয় রে ভাই রাস্তার ভিতর ওই বাসের হেল্পার একটা লোকও তুলতে পারবে জোরে কোন তুলতে পারবে না কারণ রিজার্ভ হয়ে গেছে এইবারে দিরিস নবী কান্দার কয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি এই জান্নাতটা আপনি নবীর উম্মতের জন্য আমার আল্লাহ রিজার্ভ কইরা বলাইছে জোরে জোরে কোন না সুবহানাল্লাহ আরে কার কাছে বলিব দুঃখ দরদ ও আমি কই না মনের কথা কই না আমি কই না মনের কথা কই না আজকের আলোচনার ভিতর আমি কইলা যাব রে বন্ধু জাহান্নামের রিয়া জান্নাতের রিয়া এ আমার বন্ধুরা যারা আজকের মাহফিলটার জন্য শরীক হইছো আজকের মাহফিলটা ভালো করে শুনে নাও কবরস্থানের প্রতিষ্ঠা করবে এত সুন্দর একটা আয়োজন করা হয়েছে রে ভাই না জানি এই কবরস্থানেরটাও প্রতিষ্ঠিত করবে না জানি যারা এই কবরস্থানে সমর্থন দিবে না জানি কার আগে কবর হয় কে আগে মারা যাবে এটা কি আমরা কেউ জানি কেউ জানি আজকে যে আয়োজনটা করছেন ভাই আমি আজকের আলোচনাটা ফিনিশিং দেওয়ার আগে যেহেতু আমরা প্রধান বক্তাও এসে গেছে আমি আলোচনাটা ফিনিশিং দেবো ইনশাল্লাহ তার আগ মুহূর্তে আমি চাই আজকের এই কবরস্থান উপলক্ষে যেহেতু এটাই হবে আমার আপনার আসল ঠিকানা তখন ঠিক কিনা আরে সংসার সংসার কইরা আমরা পাগল না সংসারের জন্য হ্যাঁ এই জিন্দগিটা তো নষ্ট করতেছি সংসারের পিছনে কিছু নিতে পারবো কিছু নিতে পারবো কিচ্ছু নেওয়ার মতো কায়দা নাই কতক্ষণ ঠিক কিনা আরে বাড়ির পাশে পুকুর পারে গো বানবি মাসের গায়ার ভাইও নাই তোর আজকে এই কবরস্থানের মাহফিল রে ভাই আমি একজন ব্যক্তিরে চাই কোন ব্যক্তিরা আগে সর্বপ্রথমে এই কবরস্থানের জন্য ১০,০০০ টাকা ২০,০০০ টাকা এই কবরস্থানের জন্য কোন ব্যক্তিটা আছেন হুজুর গো জীবনে বাড়ি সাজাইলাম লক্ষ লক্ষ টাকা খরচ করলাম কিন্তু কোনো কিছুই নিতে পারবো না একটা রুমও নিতে পারবো না একটা জায়গাও নিতে পারবো না কবরস্থানে যাইতে হইব হুজুর গো হুজুর এই কবরস্থানের জন্য আমি কিছু জায়গা দান করবো এই কবরস্থানে আমার জন্য আমি কিছু জায়গা দান করতে চাই এই জায়গার ওসেলাই জন্য আল্লাহ আমারে মাফ করে দেয় এই কবরস্থানটা যখন আপনার তৈরি করবেন রে বন্ধু এই কবরে যতগুলো মানুষ একত্রিত ভাবে রাখা হইব যতগুলো মানুষের কবর হইব আমার বন্ধুরা যেই ব্যক্তিরা দান করবে এই দানবীরদের জন্য আমার আল্লাহ কি পুরস্কার দেবো আমি আপনাদেরকে যে বুঝলে যাব আমার আল্লাহ এই কবরের ভিতরে এমন দুইজন ফেরেশতা পাঠাইয়া দেই রে ওই কবরটা বড় ভয়ানক জায়গা আমার মুরব্বি বামারা ভালো করে শুই না নাও যখন কোন মানুষের কবরের ভিতর রাখা হয় রে ভাই এই যে দেহটা তোমার সুন্দর করে সাজাইয়া সাদা কাপড়টা পরাইয়া জন্মের মতো সাজাইয়া তোমার কবরের ভিতর যখন দিব ঢুকাই হারে বন্ধু কবরের ভিতরে তিনজন ব্যক্তি নামবে মূর্তা ব্যক্তি কান্দে আর কয় আল্লাহ কিছু মানুষ আমার জানাজায় শরীক হইয়া জানাজা কইরে চইলে গেছে ওরা বুঝি আমাকে বেশি ভালোবাসে না যেই তিনজন কবরের ভিতর নামছে না এরাই আমার এত ভালোবাসে গো
এই মানুষগুলো বুঝি আমারে ভুলবে না এই মানুষগুলো বুঝি আমারে ছাইরা যাবে না কিন্তু ওই তিনজন মানুষ যখন লাভ দিয়া উইঠা যায়রে মুর্দা ব্যক্তির কবরের ভিতরে এমন যন্ত্রণা শুরু হয়া যায় কাউরে বলা যায় না কাউরে দেখানো যায় না কতক্ষণ ঠিক কি না ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর হঠাতে করেন ওই রাজা ইবানা দিয়া খবর ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে শূন্য কাঁচা পইরা রই ওই আমার মাটির ঘরে ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে শূন্য কাঁচা পইরা রই ওই আমার মাটির ঘরে আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর ভাটাতে করে ওই রাজা ইবানা দিয়া খবর আমার আপনার ভিতরে আল্লাহ একটা রুহ দিছে জীবনে কত দেহতে সাবান লাগাইলাম কত সুন্দর সুন্দর পোশাক পরালাম কিন্তু রুহটার তত্ত্ব তো জীবনে নিলাম না কতক্ষণ ঠিক কিনা এই দেহটাতে সাবান লাগাইছেন অসুখ বিসুখ হইলে আপনি সাথে সাথে ডাক্তার দেখাইতেছেন আপনার যে কোনো সমস্যা হলে হাত কেটে গেলে পা গেলে ডাক্তার দেখাচ্ছেন কিন্তু আমার আপনার ভিতরে যে রুহ নামক একটা পাখি আছে এটা কি জীবনে কোনোদিন তথ্য নিছি এটা দেখা গেছে এমন একদিন আমার ভিতর থেকে আপনার ভিতর থেকে এই দেহের ভিতর থেকে পাখিটা বের হবে শূন্য খাঁচা পরে রবে কোনো দাম থাকবে না কতক্ষণ ঠিক কিনা তো কবরে যেহেতু রাখবে কবরে কেউ আমার আপনার আপন না এ বন্ধু কবরে কি নিয়ে থাকবেন কি আমল করছি কি আমল করছি আজকে যদি মারা যাই আমাকে আজকে রাতটাও রাখতে চাবে না দুনিয়ার মানুষ আজকে রাত্রিতে আমাকে বিদায় দেওয়ার জন্য পাগল করা হবে এই জন্য ভাই কবরের কথাকে স্মরণ করে কোন ব্যক্তিরা আছেন যার মা নাই বাপ নাই এমনও ব্যক্তি আছেন যে মা হারাইছে বাপ হারাইছে দাদা হারাইছে ওই ব্যক্তির মনের ভিতর কল্পনা ওই ব্যক্তির তো মরণের কথা স্মরণ হয়ে গেছে এমন কোন ব্যক্তি আছেন যে হুজুর এই কবরস্থানের জন্য আমি কিছু জায়গা দেবো এই কবরস্থানে আমি আমি উদ্বোধনের জন্য আমি কিছু জায়গা দিতে চাই এই কবরস্থানে আমি কিছু ইট দিতে চাই এই কবরস্থানে কিছু বালি দিতে চাই এই কবরস্থানে আমি কিছু টাকা পয়সা দিতে চাই এমন কোন ব্যক্তি আছে সর্বপ্রথমে এমন কোন ব্যক্তি আছেন ভাগ্যবান একটা হাত তুলে দেখেন তো খুব তাড়াতাড়ি ভাই 2,500 1,000 যে যা পারেন খুব তাড়াতাড়ি ভাই খুব তাড়াতাড়ি আসেন এমন কোন ব্যক্তি নাই খুব তাড়াতাড়ি ভাই একটু তাড়াতাড়ি আপনারা যদি দিয়ে দিতেন আমি আলোচনাটা ফিনিশিং দেব এবং আবার বক্তা বানা লাগবে যেহেতু বাইরের একজন বক্তা বাইরের মেহমান বাংলাদেশের বক্তা হলে যদি আরো 2 ঘন্টা পরে তাহলে সমস্যা ছিল না কিন্তু যেহেতু অন্য রাষ্ট্রের তাহলে একটু তাড়াতাড়ি আপনারা একটু সবাই একটু কম বেশি যে যা পারেন কই ভাই একজন নাই আলহামদুলিল্লাহ মাহফিলে তো অনেক লোক ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে পেয়েছি ১৫০০ টাকা নগদ দিছে দেখাই আমি অনেক খুশি হয়েছি নামটি তাহার সানালি ভাই তাহার জন্য আমরা সবাই দোয়া করতে চাই একটু হাত তুলে বলি আল্লাহুম্মা আমিন ও মাহবুব মাওলা আরে ডাকি হি আমরা তোমারে আজকের মাহফিল কবুল কইর রে ও আল্লাহ নূর নবীর খাতির ও মাহবুব মাওলা আরে ডাকি হি আমরা তোমারে আল্লাহ তাকায়া দেখো তোমার আগে বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা আল্লাহ আমার চাওয়াই তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ দান করছে নগদে ১৫০০ টাকা আল্লাহ জীবনে করে না পকেট ফাঁকা আল্লাহ ঘুরে দাও ভাগ্যের শাখা আল্লাহ জানে মানে বরকত দিয়ে দাও ও মাবুদি গো শ্বশুর শাশুড়ি মা বাবা সহ আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ আজকের দালিল আসলে করিয়া মাবুদি গো কবর গুলো তুমি জান্নাতের বাগানে মারিয়া দাও আল্লাহ আমার জন্মের জন্য জান্নাতের ভিতরে একটা বালাকার রিজার্ভ করে দাও ও মাবুদুর আল্লাহ গো দুনিয়া
আর সম্পত্তি সাজাইছে আল্লাহ কোন সম্পত্তি যাবে না আজকে যে দানটা করেছে আল্লাহ কবরস্থানের উদ্দেশ্যে দান করে পালাইছে আল্লাহ আমি ছোট্ট মানুষ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ আমার ভাইজানের জন্য আল্লাহ কবরে তুমি জান্নাতের ভিতরে একটা বালাখানার হিসাব করে দাও সবাই কলয়া আমিন আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ নারে তাকবীর চেয়ারম্যান সাহেবের আগমন চেয়ারম্যান সাহেবের আগমন মাহফিলের পক্ষ থেকে আপনার কি চেয়ারম্যানের প্রতি ভেজা হ্যাঁ আল্লাহ তাআলা আমার চেয়ারম্যান সাহেবকে কবুল করুক সবাই জন আমিন আরেকটু জোরে করে আমিন আলহামদুলিল্লাহ দুইটা চেয়ারম্যান একই সাথে বসছেন না দেখেন কত সুন্দর দুইটা চেয়ারম্যান একই সাথে বসছে আমার দেখে খুব ভালো লাগতেছে আল্লাহ তাআলা আমার এই দুইটা চেয়ারম্যান সহ ওর সভাপতি সাহেব সহ আজকের মাহফিল যারা শরীক হয়েছে উভয়কে আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন আর একটু জোরে কোন আমিন ভাই আমরা তো মুসলমান আমরা মুসলমান আল মুসলিম আখুল মুসলিম মুসলমান মুসলমান ভাই ভাই এদের ভিতরে কোনো দ্বন্দ্ব নাই কতক্ষণ ঠিক কিনা আজকে কবরস্থানের জন্য মাহফিল কবরস্থানের উদ্দেশ্যে আজকের মাহফিলে দুইটা চেয়ারম্যান উপস্থিত আমার মনটা খুব ভরে গেছে ভাই খুবই ভালো লাগতেছে অন্য অন্য জায়গায় আলোচনা করে ইউটিউবে দেখবেন চেয়ারম্যান এমপি অনেক আসে আমার ডান পাশে বাম পাশে বসা ভিডিওতে আপনারা দেখতে পারবেন তো যাও আজকে আপনাদের এলাকায় আসে আবার কিছু কিছু মাহফিলে পাওয়া যায় না কিন্তু আজকের মাহফিলে দুইটা চেয়ারম্যান একসাথে পাইছি এরকম আমি পাই নাই তবে আজকে পাওয়ার পরে আমার মনটা ভরে গেছে আমি তাদের জন্য কলিজা ভরে আত্মা ভরে দোয়া করবো ইনশাল্লাহ মাহফিলের শেষ মুহূর্তে আমি দোয়া করবো আপনারা আর কারা কারা দিবেন একটু খুব তাড়াতাড়ি একটু দিয়ে দেন কবরস্থান উপলক্ষে আর কে কে দিবেন এমন ব্যক্তি আছে যার মা নাই বাপ নাই ভাই কবরস্থান আমারও যেতে হবে আপনারও যেতে হবে আর কোন ব্যক্তি আছেন খুব তাড়াতাড়ি ভাই একটু জায়গা দিতে পারবেন নি আল্লাহ তোমার আগে বান্দি আল্লাহ খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে কইরা ফেলাও বন্দি ও বাবুদে গো বাবুদে 2000 টাকা আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও বাগের সাকা সাথে মালে বরকত দিয়ে দাও আল্লাহ সেই মতে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ গো একটা দানও যদি বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করিয়া নাও ও মাবুদুর এলাকার প্রত্যেকটা দানবীরদেরকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও সবাই কলয় আমিন আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন ও দানকারীর জন্য আল্লাহ তুমি হো জামিন আর কোন ব্যক্তি আসেন খুব তাড়াতাড়ি আসেন আমার কাফন দিছি নবীজির নাম বলিস না রে বলিস না আয়া আমার কাফন দিছি নবীজির নাম বলিস না রে বলিস না আয়া আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া আল্লাহ তোমার আরেকবান দি আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ করছে একটা দান্দা ও মাবুদি গো মাবুদি 1000 টাকা আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও ব্যাংকের শাখা সাথে মানে বরকত দিয়ে দাও আল্লাহ জাইনতে দান করছে মাবুদ রে তোমার জন্য বাকি নয় আল্লাহ দানটাকে কবুল করে নাও এটা হাত ধরে আল্লাহু আমিন মাবুদ রে না জানি কার মা না জানি কার বাবা কবরের ভিতর কাঁদে একটু দোয়া কর কবরে রাজাব আমি সহিতেই পারি না আল্লাহ না জানি কার মা কান্দার কই বেটা রে তোদের কাছে একটা শরীর আব্দার করি না রে বাবা এক প্লেট ভাত আব্দার করি না রে বাবা একটু দোয়া কর কবরে রাজাব আমি সহিতেই পারি না আল্লাহ যার মা নাই বাপ নাই আল্লাহ আজকে দানের উজলা করি মা বাবার কবর গুলো জান্নাতের বাগান মনে দাও আল্লাহ যারা কবরস্থানকে ভালোবাসা দান করতেছে আল্লাহ ও মাহমুদ আমি তোমার কাছে দরখাস্ত জানাই আল্লাহ এই ব্যক্তিদের জন্য কবরে আল্লাহ তুমি একটা পালাখানা রিজার্ভ করে দাও আল্লাহ এদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও সবাই কনে আমিন আমার
আরাগজন বান্দি আল্লাহ তুমি খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে কইরা ফেলাও বান্দি আল্লাহ গো তোমাদের 500 টাকা ও মাবুদুরে জীবনে কইরা পকেটে ফাঁকা আল্লাহ ঘুরায় দাও পকেটের সাকা আল্লাহ সাদেমলে বরকত দিয়ে দাও মাবুদুরে একটা দানও যদি বলে না যায় ও মাওলানা তোমার কাছে দরখাস্ত জানাই আল্লাহ এই বান্দির জন্য মাবুদুরে ও মাওলা তুমি জান্নাতের ভিতর একটা বালাখানে রেজাব কইরা দাও সবাই কলয় আমিন আল্লাহ আমার ভাই আল্লাহ গাজী ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা আল্লাহ গো 5000 টাকা আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও বাইকের সাকা সাড়ে বেলা বরকত দিয়ে দাও আল্লাহ আমি ছোট্ট মানুষ মুসাফির তোমার কাছে দরখাস্ত জানাইয়া যায় আল্লাহ আজকে গুটি আর জমিনে আল্লাহ মারই মারার মাহফিলে আল্লাহ কবরস্থানে জন্ম যারা দান করতেছে মাবুদুর রে আমার তো শেষ ঠিকানা কবর সবারই শেষ ঠিকানা কবর আল্লাহ এই কবরকে সাজানোর জন্য যারা দান করতেছে আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত জানাই আল্লাহ দুনিয়ার কবর সাজানোর জন্য পাগল হয়ে দান করে আল্লাহ এই দানবীর জন্য আল্লাহ কবরের ভিতর একটা জান্নাতের বালাখানা রিজার্ভ করে দাও সবাই কল আমিন আল্লাহ তোমার এক বান্দি 200 টাকা আল্লাহ আরেকজন 200 টাকা আল্লাহ কোন নিয়তে দান করতেছে তোমার জন্য বাকি নাই আল্লাহ একটা দানও যদি বিবলে না আল্লাহ আমি মুসাফির তোমার কাছে দরখাস্ত জানাই আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ প্রত্যেকটা দানের উসিলা করিয়া তাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ প্রত্যেকের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করিয়া দাও সবাই কলয় আমিন আল্লাহ আরেকজন বান্দি আল্লাহ 230 টাকা আরেকজন 50 টাকা আল্লাহ কন্যাতে দান করছে তোমার জানা বাকি নাই আল্লাহ আরেকটা মুরব্বি বাবাজি তার জন্য দোয়া না করে কি পারি আল্লাহ মুখে দেখলাম দাড়ি ও মাবুদি গো এতগুলো টাকা দান করতেছে কষ্টের টাকা আল্লাহ একটা দানও করে বিপদে না যায় আল্লাহ গো তুমি প্রত্যেকটা দান দেখে কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ যার মা নাই বাপ নাই রে আল্লাহ ওই কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও এই দান ইসলাম করে তাম জীবনের গুণা মাফ করে দাও সবাই কোন আমি আজকে জালসার সভাপতি সাহেব ভালোবাসার মানুষ আমি আজকের মাহবিলে পেয়েছি 5000 টাকা নগদ দিছে দেখায় আমি অনেক খুশি হয়েছি নামটি তাহার মতিউর রহমান সভাপতি ভাই তাহার জন্য আমরা সবাই দোয়া করতে চাই আল্লাহ আকবার কর আপনারা খুশি নেবে যা চলবে কে আপনারা কষ্ট পাইছেন নি
আজকের জলসার সম্মানিত সভাপতি সাহেব নগদে 5000 টাকা জোরে কান মারহাবা এবং আপনাদের কবরস্থানের জন্য সে যতটুকু সম্ভব আল্লাহ দিলে সে কিছু জায়গা ইনশাআল্লাহ দান করবে আল্লাহ তাআলা আমার সভাপতি সাহেবকে কবুল করুক সবাই কান আমিন আর একটু জোরে কান আমিন নারে رحمة الله مامين او ما عبد مولا ري داكي يا مرات ما ري او ما عبد مولا ري داكي يا مرات ما ري امر سبابتي سايب মাবুদরে তাকায়া দেখো তোমার আগে বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা আল্লাহ গো শেষ জামানার ঠিকানা কবরস্থানের জন্য পাগল করা হইয়া আল্লাহ নগদে 5000 টাকা আল্লাহ আরেকটা মহিলা মাবুদরে তুমি 500 টাকা হাসিনা আল্লাহ তাকায়া দেখো মাবুদরে এই দানগুলিকে কবুল করে দাও আল্লাহ আমার সভাপতি সাহেবের তমাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ তার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ আজকের জানের আল্লাহ গো তুমি তার মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ আমার সভাপতি সাহেবের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই করো আমিন আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন ও দানকারী রসুল ও আল্লাহ তুমি হো ও জামিন আর কোন ব্যক্তি আছেন ভাই খুব তাড়াতাড়ি আসেন আসেন আর কোন ব্যক্তি আছেন দেওয়ার মতো খুব তাড়াতাড়ি দিবেন খুব তাড়াতাড়ি দেরি করবেন না আল্লাহ তোমার আগে বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা আল্লাহ নগদে 1000 আমরা তো
আল্লাহ বাপ হার সুলতান আল্লাহ মনে মানে না রে আল্লাহ গায় দেখো কবরস্থানের জন্য পাগল পরা হইয়া নগদে 500 টাকা ও মাহবুব গো আমি মুসাফির আল্লাহ তোমার কাছে দরকার তো জানাই আল্লাহ বাপ হার সুলতান মনে মানে না বাবার জন্য আল্লাহ নগদে 500 টাকা আল্লাহ জীবনে করুণ পাকের ফাঁকা আল্লাহ ঘুরে দাও বাগের শাখা আল্লাহ সালামের বরকত দিয়ে দাও আল্লাহ আমার ভাইজানের আব্বার কবরের টাকা জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ ওই কবরে সব নজর পৌঁছাইয়া দাও আল্লাহ তুমি তার বাবার কবরে জড়াইয়া দাও তোমার নেগ বাপের নেগ বেটা এমন কাজ করে পালাইছে জানাহানি তোমার সন্তান মা ফেলে যাইয়া কবর সাজানোর জন্য নগদে 500 টাকা দান করে পালাইছে আল্লাহ এই দানের ওসিলা করে আল্লাহ গো তুমি তার বাবার কবরটা জান্নাতের বাগান বানাইয়া দাও সবাই বলে আমিন আমার কাফন দিশি নবীজির নাম বলিস না রে বলিস না আমার কাফন দিশি নবীজির নাম বলিস না রে বলিস না আল্লাহ মাদ্রাসার ছাত্র 100 টাকা আর একটা বিচ্ছি সন্তান 100 টাকা আল্লাহ গো কোন মেয়েতে দান করে আল্লাহ দান করলে তোমার সারা বাকি নয় আল্লাহ তোর মাদার জেন শক্তি বৃদ্ধি করিয়া দাও আল্লাহ কোরআনের প্রতি প্রেম চালু করিয়া দাও আল্লাহ হাক্কানে আলেম বানাইয়া মা বাবার কলিজাটা ঠান্ডা করিয়া দাও সবাই কোন আমিন আমি নয় আল্লাহ আমি নয় আল্লাহ আমি নয় আল্লাহ আমি নয় দানকারী রসুল নয় আল্লাহ তুমি হো জামিন এ ভাই আর কোন ব্যক্তি আছেন তাড়াতাড়ি আসেন ভাই দেরি করেন না খুব তাড়াতাড়ি রাজার দোষে রাজ্য নষ্ট অপূজা কষ্ট পায় নারীর দোষে সংসার নষ্ট স্বামীর কষ্ট হয় মনে জ্বলে বোন বাদুরি সাউ জ্বলে তার বুকে এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে বিদেশে সে কারো যদি ছেলে মহিলা পশু পাখি জানা রাগে আগে জানে মায় আর কোন ব্যক্তি আসে ভাই তাড়াতাড়ি আসো এই কবরস্থানটাকে সাজানোর জন্য একটু পাগল করা হইয়া জীবনে অনেক টাকা অনেক জায়গায় ব্যয় করছো সংসারটা সাজাই সরে ভাই দুনিয়াতে অনেক তামাশা কত করলাম কোনো কাজে আসবে না এত সুন্দর বাড়ি সাজাইলাম এই বাড়ি তোমার যাবে না এত সুন্দর করে গাড়ি কিনলাম গাড়ি তোমার সঙ্গে যাবে না এত সুন্দর দামি পোশাক করলাম পোশাকে যাবে না রে ভাই খালি হাতে আইসি খালি হাতেই যাইতে হইব এই জন্য কবরটাকে সাজানোর জন্য আজকে কোন ব্যক্তি আছে কোন ভাগ্যবান ব্যক্তি আছেন খুব তাড়াতাড়ি যার মা নাই বাবা নাই একটু তাড়াতাড়ি সুইটায় আসো আল্লাহ তোমার আর একটা বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা আল্লাহ মাদ্রাসা তলবে ইলম আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত জানাই আল্লাহ দানগুলিকে কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ কোন নিয়তে দান করে মাওলা রে তোমার জানা বাকি নয় আল্লাহ ছাত্রদের মাথার জেন শক্তি বৃদ্ধি করিয়া দাও আল্লাহ কোরআনের প্রতি প্রেম চালু করিয়া দাও আল্লাহ হাক্কানে আলেম হিসেবে কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ যতগুলো মানুষ দান করতেছে আল্লাহ একটা দানও যেন বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দারুণকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই করে আমিন আল্লাহ কামরুজ জামান সাহেব আল্লাহ তার জন্য একটু হাত ধরে বলে আল্লাহু আমিন ও মাহমুদুর রে তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা আল্লাহ দান করার জন্য নগদ 1000 টাকা আল্লাহ জীবনে করে না পাকের ফাঁকা ঘুরে দাও বাকির সাকা সাথে বড় বরকত দিয়ে দাও আল্লাহ মা বাবা তে অসুখ সুদার কবরে আছে আল্লাহ কবর করে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ আমার পাইজারের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা ভালো খাতা রিজার্ভ করে দাও আল্লাহ তার তাবাম জীবনের গুণ মাফ করে দাও সবাই কোন আমিন আর কোন ব্যক্তি আছে ভাই খুব তাড়াতাড়ি আসেন সারা দিবেন একটু তাড়াতাড়ি কবরস্থানের জন্য আজকের মাহফিলটা কোন ভাগ্যবান ব্যক্তি আছেন হতে পারে আল্লাহ তাআলা এই এই দানের উসিলা করিয়া আজকে কবর সাজানোর জন্য যারা উৎসাহ দিতেছেন দান করতেছেন আমার আল্লাহর ভিতর কি দয়া কি ভালোবাসা আপনারা মনে মনে ভাবতেছেন যে 1000 টাকা দিয়ে কি জান্নাত পাওয়া যাবে আল্লাহর দয়া আল্লাহর ভালোবাসা সম্পর্কে কোনো ধারণা আমাদের নাই আল্লাহর কাছে মুসা নবী প্রশ্ন করছিল আল্লাহ এই যে মানুষ সৃষ্টি করছে তোমার ভিতর কি কোনো মায়া দয়া আছে এই মানুষকে আবার জাহান্নাম দিবা আল্লাহ কয় আমার ভিতর কি মায়া দয়া আছে জানতে চাও বলে আল্লাহ একটু জানতে চাই
ওই দেখেন মাদ্রাসা ছাত্র নানার জন্য 200 টাকা হ্যাঁ দাও দাও তোমার হাতে কি দেখা যায় এইবার যুবক কান্দে আর কয় হুজুর আমার হাতে মানুষের কলিজা মুসা নবী কয় যুবক রে মানুষের কলিজা তোমার হাতে দেখা যায় কারণ তাকে এই কলিজা কার যুবক কান্দে আর কয় এ নবী গো এই কলিজাটা আমার জনম দুখুনি মায়ের মুসা নবী কয় ও পাগলা ও না পারমান মায়ের কলিজা তোর হাতে কেমনে আইল আরে যুবকে কান্দে আরে কয় হুজুর গো ও হুজুর এই কলিজাটা আমার কাছে কেমনে আইছে জানেন নি আমার জনম দুখুনি মায়ের কলিজা আমি কেমনে আনলাম হুজুর গো হুজুর নারে তাকবীর দেখেন এমন একজন মানুষ আল্লাহ তাকে কবুল করুক সৎ মাতা শাশুড় শ্বশুরী সবার জন্য উদ্দেশ্য করে এই মাহফিলের কবরস্থান উপলক্ষে 5000 টাকা জোরে কোন মারহাবা আর একটু জোরে কোন মারহাবা আল্লাহ দানটাকে কবুল করুক এই দানের উসিলা করিয়া তিনি যাদের জন্য দোয়া চাইছে প্রত্যেকটা কবরগুলো আল্লাহ জান্নাতের বাগান করুক সবাই কেন আমিন এবং তার জন্য মন্ত্রীকে দোয়া করি আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করুক সবাই কেন আমিন ভাই এই টাকার বিনিময়ে আল্লাহ জীবনের গুনাহ মাফ করতে পারে দানের উসিলায় আল্লাহ তাআলা জীবনের গুনাহ মাফ করতে পারে দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু আর সাররয়া দাররা আল্লাহ বলছে দানশীল ব্যক্তি আমার বন্ধু আর আল্লাহর ভিতর কেমন ভালোবাসা মুসা নবী কইতেছে এই নাফরমান তোর হাতে মায়ের কলিজা কেমনে হইল নাফরমান সন্তান এবার কান্দে আর কয় হুজুর আমি এই দুনিয়ার বুকে এমন একটা মেয়ের প্রেমে পাগল ছিলাম এমন একটা মেয়ের আমি ভালোবাসছিলাম হুজুর গো ওই মেয়েটারে বলেছিলাম যুবতী রে আমি তোরে ভালোবাসি ওই মেয়েটা বলেছিল ও যুবক আমারে যদি পাইতে হয় পরীক্ষা দিতে হইব আমি বললাম কি পরীক্ষা বলে আমারে যদি পাইতে হয় তোমার জনম দুখুরি মায়ের গলা কাইটা তোমার মায়ের কলিজাটা বাইর করে আমারে গিফট করতে হইব হুজুর গো আমি মেয়েটার প্রেমে পাগল হইয়া আমি জনম দুখনি মায়ের মারার জন্য আমার জনম দুখনি মায়ের কাল্লা কাটার জন্য আমি রওনা হইলাম হুজুর গো হুজুর আমি বাড়িতে যাইয়া আমার মায়ের কাছে টাকা চাইলাম আমার মায়ের পরনে ভালো কাপড় নাই আমার মায়ের পেটে খাউন নাই আমার মায়ের কাছে টাকা চাওয়া মাত্র আমার মা কষ্টের টাকা গুলো জমাইছিল সেই কষ্টের টাকা আমার হাতে তুইলা দেয় হুজুর আমি টাকা নিয়ে বাজারে যাইয়া চুরি কিনিলাম চুরি কিনিয়া যখন বাড়ির দিকে দৌড়াইয়া আসি আমার পায়ের আওয়াজ পাই আমার জনম দুগনি মা ডাক মারছে হে বাবা রে তুমি কোথায় গেছিলা তোমার ঠোঁটটা শুকায় গেছে হুজুর আমার মায়া লাগে না আমি আমার জনম দুগনি মায়ের সামনে দাঁড়ায় বললাম মা গো ও মা আমি ছুরি আনছি তোমার কলিজা চাই আমার মা বলে বাবা রে তুমি কলিজা চাও ও সাধু রে আমি জনম দুগনি মায়ের কলিজা দিয়া কি করবারে বাবা আমি জনম দুগুলি মা আমার কলিজার সাইতে আমি তোমারে বেশি ভালোবাসি জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ ইয়া আল্লাহ মহিলাদের প্যান্ডেল দিকে এত টাকা
এটা পুরুষের সাথে মহিলারাই বেশি দিছে আল্লাহ আকবার কোন দেখেন কত টাকা দিছে মহিলাদের প্যান্ডেল দেখে এই পুরুষের সাথে মহিলারাই তো ভালো তাহলে আপনারা কি হইলেন বেটা ছাওল না পুরুষ কয় বেটা ছাওল গুরকে পুরুষ মানে ঘরের ভিতর সাপ ঢুকছে তো স্বামী স্ত্রী একই সাথে শুয়ে রইছে তে ঘরের ভিতর সাপ ঢুকছে আর স্ত্রীটা গভীর রাতে ডাক দিয়ে কইতাছে এই এই ওটো ঘরের ভিতর সাপ ঢুকছে আমি ও চোখ মোছার কই সাপ ঢুকছে তাই আমি কি করব কই সাপটা বের করে দাও আর ওকে যে একটা বেটা ছাওল ডাক দাও আর বউ কান দেয় আর কয় হায় হায় রে একটা সাপ বের করবো আবার বেটা ছাওল ডাক দিব এই তাহলে তুমি কি আর ও চোখ মুছে উঠে আর কয় কি আমি যে বেটা ছাওল মনে নাই রে এরকম যদি হয় তাহলে বিপদ দেখেন মা বোন রে এত টাকা দান করছে আমি আমি একটা মাহফিলে পাইছিলাম দৌলতপুর জায়গার নাম মসজিদের মাহফিল যেখানে মহিলারা প্রতিযোগিতা টাকা দান করছে পুরুষরাও শেষ মুহূর্তে পুরুষরা দান করে ফার্স্ট হয় আবার মহিলারা দিয়ে আবার ওরা ফার্স্ট হয় এই করতে করতে অনেক টাকা দান করার পরে লাস্টে মহিলারাই ফার্স্ট হয় পুরুষরা হার মেলে গেছে মাহফিলে বাস্তব ঘটনা ইউটিউবে আছে দেখেন তো যাও আলহামদুলিল্লাহ ভালো লাগলো আজকের মাহফিল আর কোন ব্যক্তি আছেন ভাই আর কেউ দেওয়ার মতো আছেন আর কেউ দেওয়ার মতো আছেন খুব তাড়াতাড়ি আসেন আসেন আর কেউ দেওয়ার মতো যদি থাকেন খুব তাড়াতাড়ি ভাই আমি মোসাফির আমি আপনাদের জন্য মন থেকে দোয়া করব একটু ভাই তাড়াতাড়ি দিয়ে যান খুব তাড়াতাড়ি দিয়ে যান মাহফিলে প্রথমে আমি যখন উঠি লোকই ছিল না তারপর আলহামদুলিল্লাহ এখন লোক যথেষ্ট পরিমাণ ভালো লাগতেছে তে আমার যে ভাইরা দাঁড়া আছে একটু বসলে আর একটু ভালো লাগবে মাহফিলের সৌন্দর্য আর একটু বেড়ে যাবে যেহেতু বাইরের একটা মেহমান যেহেতু বাইরের একটা মেহমান নিয়ে আসছি একটু তাকে সম্মান দিতে হবে ভাই একটু সবাই তাকে ভালোবাসা দিবেন তার আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন আর কোন ব্যক্তি আছেন ভাই একটু দেওয়ার মতো থাকলে খুব তাড়াতাড়ি দিয়ে দেন যেহেতু অনেক রাত হয়ে হচ্ছে ওরে আল্লাহ 9:30 বেজে গেল আমারে তো 9টা পর্যন্ত টাইম দিছিল কই কমিটির ভাইরা কই আসছে আসছে নিয়ে আসে উনি কি রেস্ট নিচ্ছে খাওয়া দাওয়া করছে আল্লাহ তোমার একটা ছোট্ট মাসুম বাচ্চা আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বড় করছে একটা কাম আল্লাহ দান করছে 90 টাকা জীবনে করে না পাকের ফাঁকা ঘুরে দাও পাকের সাকা আল্লাহ চালে ভালো বরকত দিয়া দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ মাতার জেন শক্তি বৃদ্ধি করে দাও করণের প্রতি প্রেম চালু করে দাও সবাই কলয়া আমিন আরে মুসা নবী কই না পারবান ও নাবার মান তোমার মুখটা দেখতে চাই না তুমি কেমনে মায়ের কাটলা কেমনে মায়ের কষ্ট দিলা এই সন্তানটা কান্দে আর কই হুজুর আমার মা বলছে আমাকে কলিজার চাইতে বেশি ভালোবাসে আমি মেয়েটার প্রেমে পাগল হই আমার জনম দুকুরি মায়ের যখন জমিনের মধ্যে ফালাইলাম হুজুর গো হুজুর আমার মা জমিনের মধ্যে পড়া মাত্র তার হাতটা ভেঙে যায় আমার মা কান্দে আমার জমিনের মধ্যে পালাইয়া দিলস আমার হাতটা ভাঙ্গা গেছে রে আমার হাতটা বেকালে পড়ে আমার হাতটা পর্যন্ত ভাঙ্গা গেছে ও বাবা জাননি আমার এই হাত দিয়ে তোমারে আমি লালন পালন করেছিলাম এই হাত দিয়ে তোমার মাথায় তেল দিয়েছিলাম আর তুমি আমার সেই হাতটা ভেঙে দিছাও তুমি কি আমার সত্যি সত্যি মারতে চাও এইবার সন্তানটা যখন মায়ের গলায় ছুরি চালাইয়া দিছে গো মায়ের বুকটা চিরিয়া কি নাম আল্লাহ তোমারকে বান্দি আল্লাহ জান্নাতের খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে কইরা ভালো বন্দি কাজলি আল্লাহ 200 টাকা ও মাবুদুরে যত জোরে দান আসতেছে একটা দান জোরে বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলি কবুলের মঞ্জুর করে নাও আল্লাহ সালে মানে বরকত দিয়ে দাও আল্লাহ গো একটা দান জোরে বিফলে না যায় প্রত্যেকটা দান রসুলে কইরা দান বিন্দের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বারাকাতের রিজাল করে দাও সবাই কোনা আমিন এখনই আপনাদের আজকের জলসার প্রধান আকর্ষণ এখনই আপনাদের মাঝে উপস্থিত হইতেছে
আপনারা সকলেই এদিক সেদিক ঘোরাফেরা না করে মাহফিলের প্যান্ডেলে সুন্দরভাবে বসে যান আদবের সাথে হতে পারে আমার আপনার জীবনে এটাই শেষ মাহফিল আর কেউ এদিক সেদিক ঘোরাফেরা না করে খুব তাড়াতাড়ি আসেন আজকের মাহফিলে বসে যান আর কেউ যদি যাওয়ার মত থাকেন ভাই একটু তাড়াতাড়ি দিয়ে যান যেহেতু প্রধান বক্তা আমাদের মাঝে উপস্থিত যেহেতু আমাদের প্রধান বক্তা উপস্থিত যদি কেউ যাওয়ার মত থাকেন খুব তাড়াতাড়ি ভাই একটু দিয়ে দেন ভাই একটু সকালে আমরা আদবের সাথে বসি দরকারে ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করি একটু সকালে আমরা একটু জিকির করি লা ইলাহা আকাশে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে পাগল মন লা ইলাহা নবী আর আমার পাগল কইর না রাসূল আর আমার কান্দায়ো না নবী আর আমার পাগল কইর না রাসূল আর আমার কান্দায়ো না পাগল পাগল দুনিয়া পাগল হবে সালাউদ্দিন দেওয়ালা নবী আর আমার পাগল কইর না রাসূল আর আমার কান্দায়ো না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে এই সুলতানটা নবীর কাছে কান্দে আর কই নবী গো ও নবী গো আমার মায়ের কলিজাটা কাইটা গো আমি যেই মেয়েটার গিফট করতে চাইছিলাম যেই মেয়েটার দেখাইতে চাইছিলাম নবী গো ও নবী আমি মায়ের কলিজাটা হাতে নিয়ে যখন মেয়েটার বাড়ির দিকে দৌড় মারছি আমি রাস্তার ভিতর যখন স্লিপ কাইটে পড়া যাই গো নবী আমার হাত থেকে গো নবী কি নাম আল্লাহ তোমার আরো দুইজন বান্দি আল্লাহ জান্নাতে খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে কইরা ফেলাও বন্দি আল্লাহ নগদে আল্লাহ 300 টাকা 400 টাকা আল্লাহ জীবনে করুণা পাকের ফাঁকা ঘুরে দাও ভাগ্যের সাকা সালে ভালো বরকত দিয়ে দাও ও মাবুদি গো একটা দানও যেন বিফলে না যায় আল্লাহ যে যে উদ্দেশ্য দান করতে আল্লাহ প্রত্যেকের নেক মকসুদ গুলো পুরা করিয়া দাও আল্লাহ আজকে কবরস্থানের উপলক্ষে যারা দান করে গো এই দানের উসরা করিয়া মাওলা রে এই কবরের উদ্দেশ্যে যারা দান করতেছে কবরকে সাজানোর জন্য ও মালিক প্রত্যেকটা ব্যক্তির জন্য আল্লাহ গো কবরের ভিতরে জান্নাতের একটা বালাখানার হিসাব কইরা দাও সবাই বলে আমিন আরে যুবক কান্দে আর কই নবী গো নবী গো নবী গো আমি যখন স্লিপ কাইটা পইরা যাই আমার হাত থেকে গোস্তের টুকরাটা পইরা যায় এই কলিজাটা পইরা তুরে সিটকা চইলা গেছে গো নবী আমি পইরা যাওয়া মাত্র আমার মুখের উপরে ব্যথা পাইলাম আমার ঠোঁটটা কাইটে যায় আমার হাঁটুটা কাইটে যায় হুজুর আমি লক্ষ্য কইরা শুনতে পারলাম গো আমার জনম দুকুনি মায়ের কলিজার দিকে তাকাইলাম আমি ক্লিয়ার ভাবে শুনতে পারলাম আমার মায়ের কলিজা আমার মায়ের কলিজা আমার ডাক মাইরা কয় বাবা রে ব্যথা পাইজনি পইরা যায় কুকু পাইছনি হুজুর আমি তখন বুঝতে পারলাম আমি কি করলাম আমি কি করলাম গো আমি কি করলাম যেই মায়ের কলিজায় আমার ব্যথা পাইছি গাইছে সেই মায়ের আমি কেমনে জবাই করলাম আমার মতো কপাল বুড়া বুঝিয়া গেছিল নাই মুসা নবী কয় আল্লাহ
কি দেখাই লাই না পারবান্দে তো আমি দেখতে চাই না আল্লাহ কই মুসা রে ও মুসা তুমি জানতে চাইছো আমি কার ভালোবাসি আমি কতটুকু ভালোবাসি মুসা রে আমি আল্লাহ মানুষ বানাইছি ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য আমি মানুষ বানাইছি মুসা এই মানুষটা আমি কত ভালোবাসি জানোনি আমি আল্লাহর কাছে 100 ভাগ ভালোবাসার মধ্যে 100 ভাগ ভালোবাসার মধ্যে মাত্র একটা ভাগ আমি আল্লাহ জমিনে ছিটায়া দিছি গো সৃষ্টি জগতে ছিটায়া দিছি আর 99 ভাগ ভালোবাসা আমি আল্লাহর কাছে রাইখা দিছি মুসারে এক ভাগ ভালোবাসা ছিটানোর কারণে এর কিছু অংশ মায়ের কলিজায় পইরা গেছে কিছু অংশ গরুর কাছে পড়ছে কিছু অংশ ছাগলের কাছে পড়ছে কিছু অংশ মুরগির কাছে পড়ছে কিছু অংশ পশু পাখির কাছে পড়ছে এই পড়ার কারণে জনম দুখুনি মা বাবা সন্তানরে বলতে পারে না জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আমার রাজশাহী বাসীরা রে গরুর একটা উদাহরণ দেয়া যায় আমার আল্লাহ তো গরুর নামে একটা সূরা নাযিল করেছে সূরা বাকারা বাকারা তো শব্দের অর্থ গাভী আমার মুরব্বি বাবারা যারা গরুর দুধ খাও যারা গরুর দুধ খাও আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি ভালো করে শুই না নাও এই গরুর দুধ খাইলে রে ভাই অথচ আল্লাহর শুকরিয়া আদায় করলা না আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলা না আমার আল্লাহর গুণগান গাইলা না এই গরু কিন্তু এক ফোঁটা দুধের দাবি ছাড়বে না কারণটা কি ভালো করে শুই না নাও আরে সেই মালিক গরু পালে রে ভাই এই গরুর বাচ্চা সহ গরুটারে একটা ঘরের ভিতর রাখা হয় গরুটারে এক সাইডে রাখা হয় মারে আর বাচ্চাটারে আরেক সাইডে বান্ধা হয় কথা বল আপনারা বুঝতেছেন না মা গাভিটারে আগে জাগায় বাচ্চা গাভিটারে আর এক জায়গায় রেখে দিছাও ওই বাচ্চাটা গভীর রাত্রে পেটের ক্ষুধা সহ্য করতে পারে না এই বাচ্চা কান্দার কই মা পেটের ক্ষুধা সইতে পারি না মা গো ও মা وعليكم السلام بولن ها بولن بولن ها না না এইভাবে কি যাওয়া যায় আপনি আসবেন তারপর শেষ হ্যাঁ হ্যাঁ না 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 হ্যাঁ চলবে আমি করতেছি আসুন সমস্যা নেই আচ্ছা কোনো সমস্যা নেই আচ্ছা 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 আসসালামু আলাইকুম আল্লাহু আকবার বলুন বাচ্চা গাভীটা মায়ের কাছে কান্দে যে মা পেটের ক্ষুধা সহ্য করতে পারেনি একটু দুধ দাও তখন মা কয় যে আমি দুধ দেবো দেখ তোর গলায়ও দড়ি বাড়িতেছে আমার গলায়ও দড়ি বাড়া কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার আরে মা গাভীটা কান্দে বাচ্চাটাও কান্দে আর কয় মা গো দুধ দাও না এই মালিক তো আমাদেরকে ভালোবাসে না মা কান্দে আর কয় বাবা কান্দিস না ও বাবা এই মালিকে আমারে আদর করে এই মালিকে আমারে খাউন দেয় এই মালিকে সকাল বেলা আমার ভিতর দিয়ে দুধটা বাইর করে ওরে বাবা এই দুধটা তারা বের কইরা এই দুধটা তারা খাবে এই দুধটা খাওয়ার পরে আমার আল্লাহর শুকরিয়া আদায় করবে ও বাবা চিন্তা করিস না মালিকে দুধ নেবে আর আমি জনম দুখুনি মা
তোর জন্য একটু দুধ গোপনে রাইখা দেব আল্লাহু আকবার কহ আরে মা গাবিটা কান্দার কই বাবা রে ও বাবা আমরে কিছু নিও না যারা আমাদের এই দুধটা খাইবো তারা আল্লাহর গুণগান গাইবো তারা আল্লাহর শুকরিয়া আদায় করবো ও বাবা রে ও বাবা তারা যদি আল্লাহর শুকরিয়া আদায় করে আমি মা গাবি এক ফোঁটা দুধের দাবি ও ছাড়বো না ওই দিন পালানোর মতো জায়গা নাই তাই ভাই আজকের মাহফিল থেকে শিক্ষা নিয়ে যান এই কবরস্থান উপলক্ষে আমি বেশ কিছু কথা বলছি মরণ আসবে জান্নাত বানাইছে কে জাহান্নাম বানাইছে আল্লাহ জান্নাতের ভিতরে জিব্রাইল আমিন প্রবেশ করে বলছে সবাই জান্নাতি আর জাহান্নামের ভিতরে প্রবেশ করে বলছে একজনও জাহান্নামে যাবে না আবার এরিয়াটা দেখে বলছে সবাই জাহান্নামী কারণটা কি কারণটা আমি আপনাদেরকে না বললে সকালবেলা করে হুজুর একটা ওয়াজ দিছিল আমাদেরকে বোঝাই নাই কথাটা ঠিক কিনা তা আমি কারণটা আপনাদের কাছে বলে দিচ্ছি ভালো করে শুনে নেন যে জাহান্নামের একটা এরিয়া দেওয়া হয়েছে বাউন্ডারি আবার জান্নাতের একটা বাউন্ডারি আছে আজকে যেমন আমি আলোচনা করলাম আপনাদের ওয়াজ শুধু আপনারা দেখেন নাই অন্য অন্য রাষ্ট্র থেকেও কিন্তু লাইভে দেখছে এই লাইভ চলছে এই লাইভটা কোথা থেকে আবিষ্কার হয়েছে জানেন কবরের ভিতর আল্লাহ তাআলা লাইভ অনুষ্ঠান দিবে ওই দিন জাহান্নামীরা জাহান্নামে চলবে কি কারণে কোন শাস্তি হয় এটা জান্নাতীরা দেখতে পারবে আল্লাহ এটা দেখায় দিবে ওই দিন আর গোপন থাকবে না প্রকাশ হয়ে যাবে এই যে আপনারা মোবাইল চালাচ্ছেন আমি বলি আল্লাহ তাআলা এই কথা সতর্ক করছে সূরা নূর আয়াত নম্বর 24 মিথ্যা কথা ওয়াজ করে লাভ নাই আল্লাহ বলছে ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিরাতুহুম আইদিহিম আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন আল্লাহু আকবার সূরা নূর আয়াত নম্বর 24 আল্লাহ বলছে ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিরাতুহুম আইদিহিম আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন এমন একটা দিন আসবে যেই দিন জবান বন্ধ হবে যেই দিন তোমার হাতের জবান খুলে যাবে পায়ের জবান খুলে যাবে এই হাত দিয়ে তুমি কি করছো এই পা দিয়ে হাইটে হাইটে কোথায় গেছো ওই দিন গোপন রাখার কোনো জায়গা নাই আল্লাহ বলছে ফামা ইয়ামাল মিসকালা দাররাতিন খাইরা ইয়ারা ওয়ামা ইয়ামাল মিসকালা দাররাতিন শাররা ইয়ারা এক বিন্দু পরিমাণ যদি তুমি নেক আমল করো আল্লাহ দেখায় দিব আর এক বিন্দু পরিমাণ সরিষার দানা পরিমাণ যদি তুমি বদ আমল করো সেটাও আল্লাহ দেখায় দিব কোনো কিছুই গোপন থাকবে না আমাদের পুঠিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ আশরাফ খান ছোট্ট ভাই এবং আরো